নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি কর্কট রাশির অগস্ট মাসের রাশিফলের ভিডিও। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার জন্য কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা জিস্ট সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এ মাসে কর্কট রাশির যা গ্রহের যা গোচর, সেই অনুযায়ী আমি বলবো বেস্ট মাস হতে চলেছে কর্কট রাশির এ মাসে। অর্থাৎ বর্তমানে আপনার রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল এবং শুক্রের অবস্থান, এবং দেখুন আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি এই শুক্র আপনাদের রাশির ধনভাবে অবস্থান করছে, এবং মঙ্গল আপনাদের দশমপতি এবং আপনাদের পঞ্চমপতি এই মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। অর্থাৎ মঙ্গল এবং শুক্র ধনভাবে অবস্থান করছে, এবং এর পাশাপাশি আপনার রাশির একাদশভাবে রাহু এবং রাশির পঞ্চমভাবে কেতুর অবস্থান, সপ্তমভাবে শনির অবস্থান, রাশিতে বুধের অবস্থান এবং রবির অবস্থান। বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে, কিন্তু সেখানে খুব একটা কিন্তু পাওয়ারফুল নয়। এবং বৃহস্পতি আপনার রাশির অষ্টমভাবে, এই জায়গাটা একটু হলেও ডিস্টারবেন্স থাকবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের আর্থিক দিকটা, অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দিক নির্দেশ করছে। আমি আজকে একটা কথা খুব দাঁড়িয়ে বলছি, যে যারা লিখবেন যে আমার কই আর্থিক হচ্ছে না, আমি এবার বলবো যে নিজের জন্মছকটা দেখে নিন। বর্তমান যা গ্রহের গোচর, সেই অনুযায়ী কর্কট রাশি ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু কাটবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আর্থিক স্থিতি মজবুত হবে কর্কট রাশির। প্রথম পয়েন্ট, আমি অর্থকে জোর দিচ্ছি, কারণ এই অর্থ হচ্ছে জীবনে পেট্রোলের মতো। অর্থাৎ পেট্রোল ছাড়া যেমন গাড়ি একটুকু এগায় না, তেমনি জীবনও কিন্তু অতিবাহিত হয় না। অর্থাৎ অর্থ না থাকলে জীবন আপনার চলবে না। অর্থাৎ এই অর্থটাকে আমি এই জন্য জোর দিলাম যে অর্থনৈতিক দিকটা কিন্তু কর্কট রাশির আগের থেকে যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, পরিবারে বেশ কিছু সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং নিজস্ব প্রপার্টি কিনা, নিজস্ব জমি বা ফ্ল্যাট বা গাড়ি কিনার সম্ভাবনা বাড়িয়ে তুলছে, বা তার জন্য টাকা অ্যাডভান্স করার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কর্কট রাশি মানুষ, গাড়ি বা ফ্ল্যাট এই জায়গাগুলো বা নিজস্ব জমি প্রপার্টি ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু কর্কট রাশি ক্ষেত্রে থাকছে। আমি আবারও বলবো, যাদের মিলবে না তারা নিজস্ব জন্মছক দেখান। কর্মক্ষেত্রে কিন্তু ভালো, কারণ আপনাদেরকে আপনাদের যেহেতু মঙ্গল আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, আপনাদের কর্মপতি আপনাদের দ্বিতীয়ভাবে বসে আছে এবং পঞ্চমপতিকে কানেক্ট করছে, পঞ্চমপতি এবং দশমপতি দ্বিতীয়ভাবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে বলব, লটারি শেয়ার ফাটকা জুয়া থেকে আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি হবে, অর্থাৎ আপনাদের গুরুত্ব যথেষ্ট বাড়বে এবং সম্মানের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি করবে। এবং যারা আপনার মিডিয়া রিলেটেড জায়গা থেকে কাজ করছেন, গান বাজনা সিনেমা গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ আলোর সামনে বা আলোর পিছনে যারা কাজকর্ম করছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন। আপনি কর্কট রাশি মানুষ, এই নির্দেশ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু করছে। অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে যারা আছে তারা কিন্তু অভূতপূর্ব কিন্তু ফল পাবে, অদ্ভুত ফল পেতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। এরপরে আসি আপনাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে কিন্তু যোগাযোগগুলো কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই ভালো দিক কিন্তু নির্দেশ করছে।
অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। কিন্তু যেহেতু রবি এবং শনি দৃষ্টি বিনিময় হচ্ছে, দাম্পত্য কিছু কিছু ক্ষেত্রে খুঁটিনাটি তর্ক বিতর্ক আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে থাকলেও বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। কারণ আমি আর একটা কথা বলছি, রবির বল শনি পেয়ে যাচ্ছে, শনি এখানে বকরি অবস্থায় অবস্থান করছে এবং যুবক শনি এই জায়গাটা কিন্তু শনি কিন্তু ভালো ফল কিন্তু আপনাদেরকে দিবে। ব্যবসার ক্ষেত্রে যদি বলি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যা আপনি কর্কট রাশির মানুষ, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে। কিন্তু আপনাদের ভাগ্যপতি অষ্টমভাবে চলে যাওয়াতে, অর্থাৎ বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে পূর্ণমাত্রায় যে ভাগ্যের সাপোর্ট, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে না। কিন্তু ধনভাবের উপর দৃষ্টি, ধনের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে ইনকাম আপনাদের কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা থাকছে। অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ, এই জায়গাগুলো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মধ্যম বলা যেতে পারে। কর্মক্ষেত্রে যেমন আপনাদের সুযোগ আসবে, এবং এর পাশাপাশি আপনারা বন্ধুবান্ধব থেকেও আপনারা কিন্তু সাপোর্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এই জায়গা থেকে সাপোর্ট, এবং এই শুক্র আপনার 11 আগস্ট রাশি পরিবর্তন করে যাচ্ছে এবং আপনার রাশির তৃতীয়ভাবে চলে যাচ্ছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং বুধের রাশি পরিবর্তন হচ্ছে আপনার 9 আগস্ট, এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, আপনাদের ধনভাবে ঢুকে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন, অর্থাৎ যারা সেলস লাইনে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা কথা বিক্রি করে খান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যাদের কনস্ট্রাকশনের বিজনেস আছে, আপনি প্রমোটার বা আপনি বিল্ডার, ফ্ল্যাটের ব্যবসা আছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনার গাড়ির শোরুম আছে, আপনার দু চাকার শোরুম আছে, আপনার চার চাকার শোরুম আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিক্রি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়বেই। যাদের হবে না তারা নিজস্ব জন্মছকটা আবারও বলছি দেখান, কোন জায়গাতে ডিস্টার্ব আছে এই জায়গা কিন্তু দেখা একান্ত দরকার। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নিজস্ব শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভুগাতে পারে, শরীর স্বাস্থ্য দিক নিয়ে কিন্তু বড় ধরনের কোনো ভুগাবে না। পিতা মাতার শরীর যথেষ্ট ভালো থাকবে, আপনাদের গোল্ড চাঁদি শেয়ার থেকে আপনারা লাভ পাবেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে। সন্তান প্রাপ্তির জায়গা আপনাদের নির্দেশ করছে, সন্তানের ক্ষেত্রে প্রাপ্তি, সন্তানের এডুকেশান, সন্তানের শরীর স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এই ছিল কর্কট রাশির অগস্ট মাসের একটা জিস্ট। নমস্কার।